বন্ধুরা আমাদের বঙ্গোজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি নারকেল গাছের পাতায় সাদা গোল দাগ সম্বন্ধে ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন প্লিজ এটা হয়ে থাকে সাধারণত রুগোস স্পাইরালিং হোয়াইট ফ্লাই দ্বারা এটি প্রথম আবিষ্কৃত হয় ইউএস দু হাজার নয় সালে বিজ্ঞানসম্মত নাম অ্যালেরোডিকাস রোগিও পার্কুলেটাস। এরা গাছের রস শোষণ করে এবং হানিডিও নামক নিঃসর নিশ্চিত করে যেটার কারণে সাদা দাগ তৈরি হয় শুধুমাত্র যে নারকেল গাছে এটি দেখা যায় তা নয় পেয়ারা লেবু মানি প্ল্যান্ট আম প্রভৃতি গাছে দেখা যায় সুতরাং রকম গুজবে কান দেবেন না সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন